হ্যালো সবাইকে, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অপ্পো কোম্পানির ফোনের সাথে কিভাবে বাংলাদেশিরা ফেসবুক পেজের মাধ্যমে স্ক্যাম করছে, মানুষের অনেক টাকা হাতিয়ে নিচ্ছে কিভাবে, সেটি আমি আপনাদের দেখাবো। এটি একটা ফেসবুকের একটা পোস্ট, এই পোস্টে লেখা আছে অপ্পো 17 প্রো নগদ পেমেন্ট 10,900 টাকায় অর্ডার করতে পারবেন অপ্পো bd.com F7 Pro এই ওয়েবসাইটে। অর্ডার করার 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়, আপনি দেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন, দিতে পারবেন। এটা ওরা এটা এটা এখানে ভালোভাবে বলা আছে, এবং ওরা শুধুমাত্র সেন্ড মানি নগদে নিবে এবং ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট নিবে। ওরা এখানে বলছে 25,000 টাকার ফোন মাত্র 11,000 টাকা দিবে। আসলে এই এই ধরনের পোস্টের লোভে পড়ে আসলে দেখেন আপনারা কতগুলো কমেন্ট আসছে এখানে, প্রত্যেকটা কমেন্ট তাদের নিজস্ব বানানো কমেন্ট এবং তাদের ফেক আইডি থেকে এই কমেন্টগুলো করা হয়েছে। আপনি যদি এই রকম বা এই ধরনের কমেন্ট বা এই ধরনের কোনো ফেসবুক পেজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই বিরত থাকবেন যে এত বড় ডিসকাউন্ট কখনো কোনো কোম্পানি দিতে পারে না। আর আপনি সেখানে একটা ফেসবুক পেজ খুলে মাত্র একটা ফেসবুক পেজ খুলে পেজে মাত্র কয়েকটা পোস্ট করে আপনি 25,000 টাকার ফোন মাত্র 10,000 টাকা 11,000 টাকায় দিবেন, কিভাবে দিবেন? আসলে ফোনের কোম্পানিগুলা এত লাভ করে থাকে না যে আপনাকে এত অফারে এত কম দামে দিবে। যতই বা ওল্ড ফোন হোক বা ওল্ড মডেল হোক, সেটা কখনোই এরকম দেয় না। আমি এদের যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে আসি আমরা। ফেসবুক পেজে আসার পরে আমরা তাদের প্রথম পোস্টের দিকে যাই। এদের একটা কভার ফটো দিয়েছে এবং অপর একটা ওয়েবসাইটের লোগো দিয়েছে, অপো বাংলাদেশ লিখেছে। জাস্ট এখানে কিছু মডিফাই করছে, পেজের মধ্যে ওয়েবসাইট লাগিয়েছে, একটা আইপি নাম্বার দিয়েছে এবং একটা ইমেইল। ইমেইল খোলা কোনো ব্যাপার না, ইমেল চাইলে আপনি খুলতে পারবেন, বা এই ফোন নাম্বারটা ব্যবহার করাও ব্যাপার না। এই ফোন নাম্বারটা আপনি চাইলে আইপি নাম্বার যখন তখন যে কোনো কোনো মাধ্যম দিয়ে ব্যবহার করতে পারবেন, যে অনেক এখন অনেক ধরনের অ্যাপস পাওয়া যায়, এই অ্যাপসগুলো দিয়ে আপনি চাইলে এই সকল নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন। এখানে সম্মানিত গ্রাহক অপগ্রাহকের অবগতি জন্য জানা আছে, বিভিন্ন কথা দেখছে তারা লেখার মধ্যে যে এক দুইটার মধ্যে বেশি অর্ডার করতে পারবে না। মানে একটা কোম্পানি কি কখনো চাইবে যে একাধিক প্রোডাক্ট তাদের না চলুক? অবশ্যই তারা চাইবে যে আমরা একাধিক প্রোডাক্ট সেল করি, কিন্তু এখানে বলছে যে একজন ব্যক্তি এক দুইটার বেশি অর্ডার করতে পারবে না। আসলে স্ক্যামের কিছু তথ্য এরা নিজেরাই প্রকাশ করে থাকে। আসলে যারা বুঝে না, যারা বুঝেও অল্প টাকায় অল্প বেশি পরিমাণে লোভ যাদের, তারা এই সকল স্ক্যামের হাতে পড়ে আর কি। এখানে বিভিন্ন তথ্য দেওয়া থাকলে পরেও আপনি দেখবেন যে এদের পোস্টে পোস্ট করা হয়েছে মাত্র 13 ঘন্টা আগে এবং আরও বিভিন্ন 14 ঘন্টা আগে, প্রতি ঘন্টায় এরা পোস্ট করতেছে। এদের ফেসবুক পেজটা বেশি দিন খোলা হয় না, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনি দেখেন সবগুলা পোস্ট স্টার্ট স্টার্টে সবগুলা পোস্ট স্টার্টে জাস্ট অনেকগুলো পোস্ট কপি করছে, তারা কিচ্ছু করেনি এখানে। তারা আসলে পুরোটাই স্ক্যাম করার চিন্তাভাবনা নিয়ে এই মার্কেট প্লেসে আসছে। ফেসবুকে তারা ফেসবুকের কিছু পাবলিককে তারা টার্গেট করছে এবং টার্গেট করার ফলে তারা এই পোস্টগুলো করছে এবং তারা এই অ্যাড দিছে, ফেসবুক কোম্পানির কাছে অ্যাড দিছে যেন বেশি মানুষের কাছে পৌঁছায়। এরপরে একটা এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি আমি যাই, অপো বিডি ডট ক্যাম, এটা একটা ডোমিন। এই ডোমিনে ডোমিনটা তারা নেমচিপ থেকে নিয়েছে। আমি যদি নেমচিপ থেকে নেমচিপের তথ্য যদি দিই, এরা রেজিস্টার করেছে 2022 সালের 24শে মার্চ, এরা ডোমিনটা নিয়েছে এবং এক্সপায়ার হবে ঠিক 1 বছর পরে 23 সালের মার্চের 24 তারিখে। এবং এই ডোমিনটা নেমচিপ থেকে নেওয়া হয়েছে, নেমচিপেরই হোস্টিং ব্যবহার করা হয়েছে মাত্র। এটা আসলে একটা স্ক্যাম ওয়েবসাইট। আপনি যদি ভালোভাবে দেখেন এদের প্রোডাক্টগুলো, ফিচার প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে আপনি দেখেন, অপো A96, 8GB/256GB অনলি নগদ পেমেন্ট, 30,000 টাকার ফোন মাত্র 14,700 টাকা, এটা কি কখনো সম্ভব? আসলেও সম্ভব না। এটা সবাই বোঝে, বা আপনিও বুঝেন, বা ভালো একজন পাগলেও বুঝে যে এটা একটা স্ক্যাম। তারপরেও অনেক মানুষ যাদের লোভ বেশি আছে, যাদের যারা প্রতারিত হওয়ার জন্যই আসলে ফেসবুকে জাস্ট আসে, দেখে যে এটা 30,000 টাকার ফোন মাত্র 14-15 হাজার টাকায়, তারা হুট করে একটা ডিসিশন নিয়ে নিয়ে নেবে। ঠিক আছে, এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা এই সকল স্ক্যাম এর হাতে পড়ে এবং অনেক লক্ষ লক্ষ টাকা এরা স্ক্যামের শিকার হয়, অর্থাৎ ধরা খায় আর কি। দেখেন এদের ফোন, প্রত্যেকটা ফোনের অপো ফোনে তারা ডিসকাউন্ট দিচ্ছে, কিভাবে দিচ্ছে যা জানি না। তারা আসলে স্ক্যাম করার চিন্তা ভাবনা নিয়ে মার্কেট প্লেসে বা এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে।
তাদের ওয়েবসাইটটা আপনি দেখেন ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা, জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা, আর কোনো কিছু তেমন কিছু কোনো কিছু তাদের ওয়েবসাইটে কোনো সিকিউরিটি মিগুরিটি তেমন একটা নেই। আর আপনি যদি এইবার আমি রিয়েল ওয়েবসাইট দেখাই, oppo.com/bd, তাদের বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে অপ্পোর জন্য, যে আমি আমরা যেটা বলি অপ্পোর যে মেইন ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটে যদি আসি আমরা এটা সবাই প্রত্যেকটি দেশের জন্য এটা আসলে এটা এই ওয়েবসাইটটা, কিন্তু আপনি যখন বিডি দিয়ে বাংলাদেশ থেকে সার্চ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা বিডি। এবার আমি যদি এদের এখান থেকে বাই করতে যাই, বিভিন্ন ইনফরমেশন দিবে কিন্তু এরা পার্সোনালি সেল করবে না, এরা স্টোর প্রত্যেকটা দোকানের তথ্য দিয়ে দেবে। আমরা যদি এখান থেকে ঢাকা ডিভিশন দেখি, ঢাকা ডিভিশনের ঢাকা সাউথ, এবার আমরা দেখি মগবাজার থানার আন্ডারে দেখি, আমরা স্টোরের লোকেশন দিয়ে দিচ্ছে তারা, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টোরের লোকেশন তারা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, তারা কখনোই পার্সোনালি অপ্পো কখনোই পার্সোনালি ফোন সেল করে না। অপ্পো একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড কখনো পার্সোনালি ফোন সেল করে না। আর স্ক্যাম যে যারা করছে, তারা একটা সাধারণ একটা ওয়েবসাইট করছে, ই কমার্স কোনোভাবে একটা ম্যানেজ করে ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে তারা এখানে বিভিন্ন প্রোডাক্ট লিস্টিং করছে, এবং তারা একটা ফেসবুক পেজের মাধ্যমে বুস্ট করছে, বুস্ট করে স্পন্সার্ড করে তারা বিভিন্ন ফেক আইডি দিয়ে নিজেরাই কমেন্ট করছে মানুষকে কনভিন্স করার জন্য যে আমি পেয়েছি। দেখেন একটা পোস্টে আপনি সাধারণত দারাজের দারাজেই গিয়ে দেখবেন যে কখনো কোনো ব্যক্তি দারাজের ওইখানে খুব একটা কমেন্ট করে না, বা যে প্রোডাক্ট পেয়েছি কমেন্ট করে না। আপনি চাইলে রিভিউ দেখতে পারবেন দারাজে, কিন্তু আপনি এখানে কমেন্ট করলে তারা সেরকম কমেন্ট আসলে করে না, এক কথায় কমেন্ট করে না, খুব কমেন্ট করলেও দুই একজন কমেন্ট করে। আপনি দেখেন এই ওয়েবসাইটের এই পোস্টে যারা স্পন্সার করেছে, ফেসবুকে অ্যাড দিয়েছে এই এই ওয়েবসাইট ওয়েবসাইটের এই ফোনটা সেল হবে, অমুক ফোন তমুক ফোন, অপর সকল ফোনই আর কি, তারা এরকম একটা পোস্ট ক্রিয়েট করে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার কন্ডিশন নিয়ে তারা এভাবে পোস্টটা করার পরে তারা স্পন্সার করেছে আর কি, ফেসবুকে অ্যাড দিয়েছে। এখন তাদের যে নিজেদেরই কমেন্ট, এটা কিভাবে বুঝবেন? আপনি দেখেন অপর তারা নিজেরাই ফেক আইডি দিয়ে এরকম কমেন্ট করছে, বিভিন্ন ধরনের ছবি কালেকশন করে তারা এরকম নিজেরাই কমেন্ট করছে এবং নিজেরাই তারা রিপ্লে করছে বিভিন্ন। তাছাড়া এতগুলো রিপ্লে এতগুলো কমেন্ট কখনো সম্ভব না, কোনো ইউজার ফোন কিনে এভাবে কেউ রিপ্লে করে না বা কমেন্ট করে না। এসে আপনি দেখেন আর কোনো তাদের আর কোনো কমেন্ট আর কোনো পোস্টে কোনো কমেন্ট নাই, আর কোনো পোস্টে তাদের কমেন্ট নাই। তাদের পেজটা ক্রিয়েট করা হয়েছে মাত্র 2-1 দিনের মধ্যে, তাদের মাত্র 1000 লাইক। এটা একটা ফেক ওয়েবসাইট বা ফেক পেজ, আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরকম পেজ থেকে আপনারা দূরে দূরে থাকবেন, এরকম প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন। সকলকে এরকম প্রতারণা থেকে দূরে থাকার জন্য অনুরোধ রইল। এরকম পোস্ট দেখলে আপনারা সবসময় ফেসবুকের কাছে রিপোর্ট করবেন, রিপোর্ট করার চেষ্টা করবেন, রিপোর্ট অ্যাড দিয়ে স্প্যাম ফলস নিউজ এরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, ডান দিয়ে দিয়ে রাখ দিয়ে দিবেন। আপনারা সবসময় এইগুলো থেকে এগুলোকে অ্যাভয়েড করবেন, যেন আপনি আপনি বাঁচেন এবং আপনার যারা আশেপাশে আছে যারা তারা তাদের তারা যাদের লোভ আছে তারাও যেন এখান থেকে বেঁচে উঠে। ধন্যবাদ সবাইকে, এই পোস্টটি সবার কাছে শেয়ার করুন এবং বেশি বেশি মানুষকে জানিয়ে দিন যে এই ধরনের ওয়েবসাইট এরকমভাবে স্ক্যাম করছে, মানুষের সাথে প্রতারণা করছে, বা এরকম ওয়েবসাইটগুলো আপনি আপনার নিকটস্থ থানায় বা আপনার সাথে যদি এরকম প্রতারণা হয়ে থাকে নিকটস্থ থানা বা র্যাব বা এরকম 999 যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করুন এরকম সকল তথ্য দিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।